গুড মর্নিং এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ, তো যাই সেখানে দেখো পালং শাক। সেখানে আমি পালং শাক রেখেছি, সব দেখে নেবো আজকে। পালং শাক দিয়ে তারপরে ডিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি করবো। আর এখানে ডাল আছে, আর এখানে মাছ ভাজা দেখিয়েছিলাম, একটা শোল মাছ। এটা হলো শোল মাছ, অনেকদিন পর আমি শোল মাছ আজকে আমাদের ঘরে নিয়ে এসেছি। মাথালা আমাদের ঘরে নিয়ে এসেছিলো, শোল মাছ আর তেলাপিয়া নিয়ে এসেছিলো, তো তেলাপিয়া রেখে দিয়েছি। আর শোল মাছটা এই দুটো শোল মাছ হয় না, তো দুটো শোল মাছ 300 গ্রাম 30 টাকা পড়েছে। তো এখানে ফ্রাই করে নিচ্ছি, আমি সবাই খেতে আমি দিয়ে দিয়েছি। তারপরে পালং শাকটা এদিকে দেখো আমি দেখে নিয়েছি, আর এখানে আরও কিছুটা বাকি রয়েছে। আর এখানে দেখো বড়িগুলো বাজা করে নিয়েছে এখানে, আর এখন এই শাকটা বসিয়ে দেবো।